হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঠিক জগৎ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কারা কারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলো বা সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করে দিল, তো আমরা সেটা কীভাবে চেক করব। বন্ধুরা, অনেক সময় এমনটা হয় আমরা যারা নিউ ইউটিউবার রয়েছি, তো আমরা কাউকে সাবস্ক্রাইব করার বিনিময়ে তারা আমাদের সাবস্ক্রাইব করে, কিন্তু পরে দেখা যায় আমাদের সাবস্ক্রাইবার কমতে থাকে। তো আমরা তখন কনফিউজ হয়ে যাই যে কীভাবে বা কারা আমাদের আনসাবস্ক্রাইব করলো, তো আমরা সেটা চেক করতে অনেকেই পারি না। তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনও পর্যন্ত জানেন না যে কীভাবে দেখতে হয় আপনার চ্যানেলটিকে কারা কারা সাবস্ক্রাইব করলো বা আনসাবস্ক্রাইব করে দিল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। এবং আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং কোনো প্রবলেম হলে বা এই ভিডিওটিতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, তো কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে কিন্তু আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারের সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে studio.youtube.com অথবা ক্রিয়েটর স্টুডিও ইউটিউব সার্চ করলেও হবে। তো আপনি যদি studio.youtube.com সার্চ করেন তাও কিন্তু হবে, ঠিক আছে। তো আমি ক্রিয়েটর স্টুডিও ইউটিউব সার্চ, তো এখানে দেখুন আমি রেজাল্টে পেয়েছি studio.youtube.com। এখানে আমি ক্লিক করব। তারপর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো তারপরে আপনাকে কিন্তু একটু নিচে যেতে হবে। নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন, সেখানে লেখা আছে রিসেন্ট সাবস্ক্রাইবার্স। ওখানে নিচে দেখবেন 90 ডেজ লেখা আছে, লাস্ট 90 ডেজ। তারপরে আপনাকে একটা, তারপরে আপনি দেখতে পাবেন সি অল, এখানে সি অল আছে, তো আপনাকে সি অলে ক্লিক করতে হবে। সি অলে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেলের নাম দেখাবে এবং এখানে লেখা আছে 90 ডেজ। তো এখানে আপনি ইচ্ছে করলে এই যেখানে তীরের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি লাইফ টাইম সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি এই পর্যন্ত যারা আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু আপনি দেখতে পাবেন এখানে, এবং তাদের চ্যানেল ডিটেল এবং তাদের কত সাবস্ক্রাইবার রয়েছে সব কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন এভাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাকে চেক করতে হবে যে কারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছে। এবং কেউ যদি আপনাকে আনসাবস্ক্রাইব করে থাকে, তাহলে আপনি কিন্তু এটা চেক করলে কিন্তু সেটা পরিষ্কারভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কারা আপনাকে আনসাবস্ক্রাইব করেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার চ্যানেলকে কারা কারা সাবস্ক্রাইব করেছেন, কীভাবে আপনি চেক করবেন। ধন্যবাদ।